হাই ফ্রেন্ডস, আমি জিতেন্দ্রনাথ জানা। আজ আমরা অক্টাহেড্রন ল্যাম্প বানানো শিখব। এটা কাগজ দিয়ে তৈরি করার পর এই রকম সুন্দর দেখাবে। অক্টা মানে আট, হেড্রন মানে তল। ল্যাম্পটার টেমপ্লেট আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে আটটা পাতা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নাও, এবং যে কোনো কালারের চার্ট পেপারের ওপর লাগিয়ে যেরকম দাগ দেওয়া আছে সেই অনুযায়ী কাঁচি দিয়ে অথবা শার্প নাইফ দিয়ে কেটে নাও। গোটা স্ট্রেট লাইন বরাবর এগুলোকে কাটতে হবে, এবং ডটেড বা ব্রোকেন স্ট্রেট লাইন বরাবর এগুলোকে ভাঁজ করতে হবে। এরপর জাস্ট সিম্পল গ্লু দিয়ে বা যে কোনো আঠা দিয়ে এর সাতটা তলকে তোমরা জুড়ে নাও। তোমাদের অক্টাহেড্রন ল্যাম্প প্রায় রেডি। এরপর আমরা এই অক্টাহেড্রনটার সাতটা দিক আঠা দিয়ে জুড়ে নিয়েছি, আর এই আট নম্বর দিকটা খুলে রেখেছি। এই খোলা দিকটা দিয়ে একটা এলইডি ল্যাম্পকে আমরা এর ভেতর রাখলাম, এবং এই আট নম্বর তলটাকে আমরা এরপর যে কোনো কিছু দিয়ে খুব সহজেই আটকে নিতে পারি। এখানে আমরা জেমস ক্লিপ ইউজ করেছি। জেমস ক্লিপ দিয়ে এই কাজটা খুব তাড়াতাড়ি করা যাবে, আঠা শুকোতে টাইম লাগবে। স্টেপলার দিয়েও তোমরা এটা করতে পারো। তো জাস্ট তিনটে জেমস ক্লিপ দিয়ে আমরা যে আমার আট নম্বর তলটা ছিল সেই তলটাকে অন্য তলের ফ্ল্যাপগুলোর সাথে জাস্ট জেমস ক্লিপ দিয়ে খুব তাড়াতাড়ি আমরা আটকে নিলাম। দেখো কীভাবে আমি জেমস ক্লিপ দিয়ে এই আট নম্বর তলটাকে বাকি তলের ফ্ল্যাপগুলোর সঙ্গে আটকে নিচ্ছি। এটা খুব সোজা, তোমরা একটুখানি দেখে নিলেই নিজেরাই করতে পারবে। জেমস ক্লিপ দিয়ে জুড়লে কাজটা খুব তাড়াতাড়ি হবে, এবং এই শেষ দিকটাকেও আমরা জেমস ক্লিপ দিয়ে জুড়ে নিলাম। তোমরা একটুখানি দেখে নাও। আমাদের এই অসাধারণ অক্টাহেড্রন ল্যাম্পটা একদম রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। চলো এবার এটাকে জ্বালালে কত সুন্দর লাগবে সেটা আমরা দেখে নেব, আর তার সাথে এর পেছনের যে অসাধারণ অঙ্ক রয়েছে, প্লেটনিক সলিড মাত্র পাঁচটা আছে, এটা দ্বিতীয় প্লেটনিক সলিড অক্টাহেড্রন। তো এর পেছনের যে অসাধারণ অঙ্ক সেটাও আমরা জেনে নেব। চলো এটাকে জ্বালিয়ে আমরা দেখি এটা কত সুন্দর দেখতে লাগে। এই সুন্দর অক্টাহেড্রনটা আটটা সমবাহু ত্রিভুজ দিয়ে তৈরি। প্রত্যেকটা শীর্ষবিন্দুতে চারটে করে একই রকম দেখতে সমবাহু ত্রিভুজ মিলিত হয়েছে। যে কোনো শীর্ষবিন্দু তুমি দেখবে প্রত্যেকটা শীর্ষবিন্দুতেই চারটে করে ত্রিভুজ মিলিত হয়েছে। এটাই প্লেটনিক সলিডের বৈশিষ্ট্য। এই অক্টাহেড্রনটাও একটা প্লেটনিক সলিড। মাত্র পাঁচটা প্লেটনিক সলিড পৃথিবীতে আছে। এর আগের দিন আমরা টেট্রাহেড্রন বানিয়েছিলাম, সেটাও একটা প্লেটনিক সলিড।
তোমরাও এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা টেমপ্লেটটা ডাউনলোড করে নাও এবং খুব অল্প সময়ের মধ্যে এই সুন্দর দেখতে অক্টাহেড্রন ল্যাম্পটা বানিয়ে ফেলো এবং কালীপূজোয় নিজের বাড়িকে খুব সুন্দর করে সাজাও আর তার সাথে সাথে অসাধারণ অঙ্ক হাতে কলমে শিখে নাও সকলকে থ্যাংক ইউ যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন অ্যান্ড তোমাদের সকলকে হ্যাপি দীপাবলি